فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আর বোনের আরেকটা প্রশ্ন ছিল যে চাষতে যে নামাজ সেটা রাকাত সংখ্যা মিনিমাম তো 4 রিকাত। দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাষতে নামাজ কখনো কখনো 2 রিকাতও পড়েছেন, কখনো 4 রিকাতও পড়েছেন, কখনো 6 রিকাতও পড়েছেন, কখনো 8 রিকাতও পড়েছেন, এমনকি 12 রিকাত পর্যন্ত প্রমাণিত আছে। যেমন আমি মিশকাতের 1359 নম্বর হাদিসটি পাবেন, যেটা আপনার বুখারী এবং মুসলিম থেকে সংকলন করা হয়েছে। ওমে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে চাষতের সময় 8 রিকাত নামাজ পড়েছিলেন। দেখেন এই হাদিস থেকে আমরা 8 রিকাত প্রমাণিত পারলাম। তো মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হাদিসটা আপনি মিশকাতের 1310 নম্বরে পাবেন এবং আবু দাউদে এবং মুসলিমে পাবেন, ইবনে মাজাহতেও পাবেন। তো মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রিকাত চাষতে নামাজ পড়তেন এবং আল্লাহর তৌফিক অনুসারে আরও বেশি পড়তেন। দেখেন এখানে তাহলে এখান থেকে 6 রিকাত, 8 রিকাত, 12 রিকাত আসতে পারে। তারপর মা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি চাষতের 4 রিকাত এবং প্রথম নামাজ জোহরের পূর্বে 4 রিকাত পড়বে তার জন্য জান্নাতের একটি ঘরকে নির্মাণ করা হয়। আবার দেখেন মিশকাতে যখন 1319 নম্বরে একটি হাদিস পড়বেন, সেখানে মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে 8 রিকাত চাষ পড়তেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রিকাত চাষ পড়তেন। তো এইভাবে আছে। তারপর দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, যেটা শহীদ আরেকবের 671 নম্বরে পাবেন। তো উনি বলছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি চাষতের 2 রিকাত নামাজ পড়বে সে উদাসীনদের তালিকাভুক্ত হবে না, যে ব্যক্তি চাষতের 4 রিকাত নামাজ পড়বে সে আবেদগুণের তালিকাভুক্ত হবে, যে ব্যক্তি 6 রিকাত নামাজ পড়বে তার জন্য ওই দিনে আল্লাহ তাআলার অমঙ্গলের বিরুদ্ধে মানে আল্লাহ তাবারক তাআলা তার অমঙ্গলের বিরুদ্ধে যথেষ্ট হবেন, যে ব্যক্তি 8 রিকাত পড়বে তাকে একান্ত অনুগত ব্যক্তিদের তালিকাভুক্ত করবেন, যে ব্যক্তি 12 রিকাত নামাজ পড়বে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এমন কোনো দিন বা রাত্রি নেই যাতে আল্লাহর কোনো অনুগ্রহ নেই, তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা দান স্বরূপোক্ত অনুগ্রহ দান করেন, আর তার জিকিরে প্রেরণা দান করা অপেক্ষা শ্রেষ্ঠ অনুগ্রহ আল্লাহ তাবারক তাআলা তার বান্দাদের মধ্যে কোনো বান্দার প্রতি করেননি। তো দেখেন এখান থেকে সলাফ থেকে যেসব প্রমাণিত রয়েছে যে 12 রিকাত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আরও যদি কেউ বেশি পড়তে চায় সে বেশি পড়তে পারে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসকে আমরা পেলাম, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রিকাতও পড়েছেন।